আমার যে কি ভালো লাগছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে মানে এই কাজগুলো ওদের চোখে পড়েছে এবং ওখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, মানে এর থেকে বড় আর কিছু হতে পারে না। আমার প্রচন্ড ভালো লেগেছে, এবং শুধু তাই নয়, বাড়িতে এসে আমাকে এই কার্ডটা দিয়ে গেছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল স্নান টান করে একবারে শীত লেগে গেছে, সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, একটু রেডি হয়ে নিয়েছি হালকা করে, যাব হচ্ছে একটু বাজারে, বাজারে যাবো একটু মানে ওই তোমার মুদি দোকানে আর কি, একটু কিছু কেনাকাটার করার আছে। একটা জিনিস কিনতে যাচ্ছি, যদি সেটা পাই একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সকালে খাবার দাবার বানানো হয়েছে, এখন রান্না চাপিয়ে দিয়েছে বৌদি, আর হচ্ছে রুটি করা হয়েছে। বৌদি বললো খেয়ে নাও, রুটি হয়ে গেছে, তাহলে এখন খেতে নি, পরে খাবো। হ্যাঁ, তো এই যে চিনিকে এই যে খাওয়াচ্ছে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজ হচ্ছে রবিবার, এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো আমরা চলে এসেছি বাজারে, তো যেটা আনতে গেছিলাম আর কি বাজারে, তো সেটা পাইনি। ভেবেছিলাম রবিবার স্পেশাল কিছু বানিয়ে নতুন কিছু একটা সবাইকে ট্রাই করাবো, দেখি কেমন হয়, কিন্তু সেটা তো আর হলো না। যাই হোক, কী করা যাবে, আমরা চলে এলাম ফলের দোকানে, এখান থেকে কিছু ফল নেব আর কিছু কসমেটিক্স নেব, কসমেটিক্স বলতে লিপস্টিক নেব। আমাদের এই বাজারে দিলীপদার দোকানে কিন্তু দারুণ দারুণ লিপস্টিক পাওয়া যায়, তো ওই দোকানটাই এখন যাচ্ছি, দেখি অনেক দিন যাওয়া হয় না। না কিনতে চাও? ওরে বাবা, আমি দেবো রুমাল। তো চলে এসেছি দিলীপদার দোকানে, আর অনেকদিন পরে যেহেতু এলাম, দিলীপদা বলছিল কেমন আছো, কি বৃত্তান্ত, মানে অনেক ধরনের কথা বলছিলাম। তো হাতে কিছু একটা কাজ করছিল, তো বললো দাঁড়াও বৌমা, আমি কাজ সে দিচ্ছি, আমাকে বৌমা বলে, যেহেতু দাদা মানে ভাসুর হয় সম্পর্কে। তো যাই হোক, এই যে এক গাদা লিপস্টিক বার করে দিয়েছে, তো আমি দেখছি ভীষণ সুন্দর সুন্দর। দেখো এই যেটা আমি হাতে ধরে আছি, ওটার এক পাশে হচ্ছে একটা কালার আর ও পাশে আরেকটা কালার, মানে ভীষণ সুন্দর, এটা খুব ভালো লাগছিলো। কিন্তু এক পাশের কালারটা ভালো আর অন্য পাশের কালারটা আমার ঠিক ভালো লাগলো না, ওই জন্য ভাবলাম যে থাক তাহলে এটা নেবো না, অন্য কিছু দেখি, তাও এটা সাইডে রেখেছিলাম, যদি না হয় একান্তই পছন্দ তাহলে এটা নিয়ে যাব। তো দাদা বলছিল যে দেখো আমার এরকম অক্সিডাইজের ব্ল্যাক পলিশের কানের এসছে, তো অক্সিডাইজও দেখাচ্ছিলো, তারপরে তোমার এই ব্ল্যাক পলিশের যেগুলো ওগুলোও দেখাচ্ছিলো, বাট এতটাই বড় যে আমার মুখের সঙ্গে যেত না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, সবাই পরে কী সুন্দর লাগে দেখতে, কিন্তু আমার মুখটা যেহেতু ছোট্ট তো ওই জন্য আমার মুখে ঠিক মানাতো না। যাই হোক, ওই জন্য আমি লিপস্টিকের দিকে চলে এলাম, আমার যে লিপস্টিকই দেখি আগে, যেটা নেবো সেটা আগে দেখে নিই। তো কালারগুলো একটু দেখছিলাম, ভীষণ সুন্দর সুন্দর কালার, এবং দামগুলো এত রিজনেবল, কি বলবো, ভীষণই ভালো, যার জন্য আমার আরও বেশি ভালো লাগে, মানে খুব অল্প দামের মধ্যে খুব ভালো ভালো লিপস্টিক, ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। তো দাদা বলছিল এই কানেরটা দেখো বৌমা, তো ভালোই লাগছিল কিন্তু নিলাম না, যে বাড়ি অনেক কানে রয়েছে, খালি খালি এইগুলো আর নিয়ে লাভ নেই, যেহেতু পড়া হয় না খুব একটা, কিনতে ভালো লাগে বাট পড়তে সেরকম একটা ইচ্ছে হয় না, তো ধরে দেখলাম যে না এটা ভালো লাগছে না, তো যাই হোক রেখে দিলাম। এবার চিনির জন্য কিছু ক্লিপ নেব, এই লাল ক্লিপটা বেশ ভালো লাগছে, তো এটা একটা লাল ক্লিপ নেবো, আর একটা ছোট্ট ওই যে হয় না অনেক রকমের কার্টুন ফার্টুন দেওয়া থাকে, তো ওই রকম ধরনের একটা ক্লিপ নিয়ে নিয়েছি। তো যাই হোক, টুকিটাকি টিপের পাতার থেকে শুরু করে মোটামুটি টুকিটাকি জিনিসপত্র নিয়েছি, তো চলো এবার অন্যদিকে যাই। দেখো কি নেবে, কি নিতে চাও? জেঠুর দোকান তাই না, মানে নিজেদেরই দোকান। তো এটা হচ্ছে আমার বড় জ্যাঠা শ্বশুরের বাড়ি, মানে বাড়ির মধ্যেই আর কি দোকানটা, তো ভেতরে যিনি আছেন মানে দোকানের ভেতরে, তো উনি হচ্ছেন আমার সম্পর্কে যা হয় মানে আমার ভাসুরেরই দোকান, তো দাদা হয়তো একটু বাজারে গেছে ওই জন্য বৌদি এই দিদি আছে দোকানে। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই কালো কালো কেটে চলে গেছে।
তো এই যে আমরা বাজার থেকে এসেছি আর লেবুগুলো দিলাম বাবার কাছে, বাবা এখনই কন্টেনারে ভরে রাখবে। তো এই যে চিনি ওই যে বসে বসে খেলছে, বাবা বলছে এখানে বসিয়ে দাও টেবিলের ওপর, আমি দেখছি। তাই বললাম ঠিক আছে, তাহলে তুমি দেখো, আমি টুকিটাকে একটু কাজ সেরে নিই, মানে নিজের ঘরের কাজ আর কি। তো যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু দারুণ একটা খবর তোমাদেরকে দেব, আমিও জানানোর জন্য ভীষণই এক্সাইটেড, মানে কখন জানাবো কখন জানাবো এরকমটা মনে হচ্ছিল। তো তোমরা দেখতে থাকো, ঠিক বুঝতে পারবে। চলে এসেছি বাজার থেকে, যেটা আনতে গেছিলাম সেটা পাইনি। আমি আনতে গেছিলাম হচ্ছে মেয়োনিজ, তো পাওয়া যায়নি। আমি একটা স্যান্ডউইচের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম, বাট হলো না, কি করব। তো যে রুটি আলু ভাজা সকালবেলার ব্রেকফাস্ট, কে খাচ্ছে পাপার সাথে কে খাচ্ছে আর দেখি তো। তুমি মাম চিনে গেছ? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আসবে তুমি আমার কাছে? তাই নতুন ক্লিপ নাকি মাম্মাম? দেখি ক্লিপটা কই, দেখি একটু। এই যে এই যে, তাকাও তাকাও তাকাও। ওরে বাবা, নতুন ক্লিপ, অরিও বিস্কুট। এই না, তুই দুধ খেলি আই। তো এই যে বাজার থেকে এসে 11টা মোটামুটি, মানে খাওয়া দাওয়া করতে করতে 11টা বেজে গেছিলো। তো 11টার সময় তো চিনি স্নানের টাইম, তো ওকে স্নান টান করিয়ে দিয়ে এই যে রেডি করিয়ে দিয়েছি, এখনই একটু খেলাধুলো করে, খেলাধুলো করতে করতে ঘুমিয়ে পড়বে। তো চলো দেখতে থাকো তোমরা। তো একটা ভালো ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করব, তো যেটা শেয়ার করব করব বলে করাই হচ্ছিল না, তো ভাবলাম এই ভিডিওর মানে লাস্টে আমি আর কি এটা জুড়ে দিই। এটা আমার কাছে অনেক বড় একটা বিষয় এবং অনেক আনন্দের বিষয় আমার কাছে। সেটা হচ্ছে রানাঘাট পায়রাডাঙ্গা একটা বইমেলা হয় প্রত্যেক বছর, সেটা আমার জানা ছিল না, আমি কখনো যাইনি আর পায়রাডাঙ্গা সেভাবে কখনো আমি যাইনি। তো এমনি পায়রাডাঙ্গার ওপর দিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ওখানে কখনো যাইনি। যাই হোক, ওখানে মহাকাশের 4 বছর পূর্ণ হচ্ছে বলে একটা অনুষ্ঠান ওখানে করা হচ্ছে। এবার হ্যাঁ, এবার তোমাদেরকে বলি মহাকাশ কি। তো মহাকাশ হচ্ছে আমাদের গাংনাপুর যে জায়গা আছে, তো গাংনাপুরে একটা সংস্থা যেখানে ওরা, ওদের পুরো গ্রুপ আছে, ওই গ্রুপের তরফ থেকে হচ্ছে দুস্থ মানুষদের পাশে দাঁড়ায়, বা তোমার অনাথ আশ্রম বলো, বৃদ্ধাশ্রম বলো, মানে যে কোনো জায়গায় ওরা পৌঁছে যায় এবং দুস্থ মানুষদের সাহায্য করে। এবার তাদের 4 বছর, এই কাজটা 4 বছর পূর্ণ হচ্ছে বলে তারা একটা অনুষ্ঠান করছে, এবং সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। মানে এর থেকে বড় আর কিছু হতে পারে না। তো মানে খুব ভালো লাগছে যে খুব বেশি কিছু করতে পারিনি, তবে সেটাও যে ওদের চোখে পড়েছে সেটা আমার ভীষণ ভালো মানে লাগছে এখন, যে না আমাকে ওখানে আমন্ত্রণ জানিয়েছে, ভীষণ ভালো লাগছে। তাও আবার আমার এই কাজের জন্য এটা আরো বেশি বেশি করে ভালো লাগছে, যে না মানুষের পাশে দাঁড়াতে পারছি বলে আজকে ওরা আমাকে ডাকছে। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো যেন এই কাজটা আমি আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আর তার মধ্যে একটা ভীষণই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তোমরা ছাড়া আমার এটা কখনোই সম্ভব হতো না। হ্যাঁ, ইচ্ছে ছিল যে করব, কিন্তু ওটা আমার মানে স্বপ্নের বাইরে ছিল যে হয়তো পারবো না, নিজে কখনো কিছু করতে পারবো কি পারবো না, তো এগুলো ভাবনায় চিন্তা ভাবনা করাটাই হয়তো আমার খালি খালি। কিন্তু হয় মানে না, মন থেকে কিছু চাইলে না ঠিক সেটা হয়েই যায়, জানো তো। তো মন থেকে চেয়েছিলাম বলে সেই ইউটিউব জার্নির একদম প্রথম থেকে এই পর্যন্তই যতটুকু পেরেছি আমি করার চেষ্টা করেছি, এবং তোমরা সাথে থেকেছ, তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি পেরেছি। আরও আরও সাপোর্ট করো যেন আমি এই কাজটা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমার যে কি ভালো লাগছে সেটা তোমাদেরকে
তোমাকে বলে বোঝাতে পারবো না যে এই কাজগুলো ওদের চোখে পড়েছে এবং ওখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, মানে এর থেকে বড় আর কিছু হতে পারে না। আমার প্রচন্ড ভালো লেগেছে, এবং শুধু তাই নয়, বাড়িতে এসে আমাকে এই কার্ডটা দিয়ে গেছে, মানে ভীষণ একটা ভালো বিষয় এটা আমার জন্য, আনন্দের বিষয় আমার জন্য। তো এই হলো সেই কার্ডটা, উল্টো দেখাচ্ছে, আমি একটা ছবি তুলে দিয়ে দেবো স্ক্রিনের উপর, তোমরা দেখতে পাবে আমার নামে কার্ডটা হয়েছে। তো বাড়িতে এসে দিয়ে গেছে কার্ডটা, যেটা আমার কাছে মানে আরো একটা মানে গর্বের আনন্দের বিষয়। এই যে, তো ভীষণ যাওয়ার ইচ্ছা। এবার কি বলতো, হঠাৎ হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, চিংড়িরও শরীর খারাপ হচ্ছে, মাঝে মাঝে ঠান্ডা লেগে যাচ্ছে। শরীর খারাপ বলতে ওই ঠান্ডা, এখন তো সবার ঠান্ডাই লেগে রয়েছে। তো খুব বেশি প্রবলেম না হয়ে গেলে অবশ্যই যাব, আর আমার মনে হয় যাওয়াটা ভীষণই জরুরি। মানে বাড়ি এসে দিয়ে গেছে, সেখানে না গেলে মানে আমার আমি নিজের কাছে নিজে ভীষণ ছোট হয়ে যাব। তো ভীষণভাবে যাওয়ার চেষ্টা করব, ঠাকুর না করুক কোনো সমস্যা আমার হয়ে যায় তো নিশ্চয়ই যাব। এবং আমার কাছে এটা বিশাল বড় একটা পাওনা, সত্যি অনেক বড় একটা পাওনা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এত ভালো একটা খবর পেয়ে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের মতো টাটা জানাচ্ছি, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।